সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও বিশ জন তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ অবস্থায় এরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোমবার সাড়ে এগারোটার দিকে টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় মন্ডল গ্রুপের সামনে এই ঘটনা ঘটে সাভারের ইনাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন ইনচার্জ নাসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড নামের কারখানায় কাজ করতেন প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনের নাম জানা গেছে তারা হলেন ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবিব ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান বাকিদের পরিচয় এখনও জানা যায়নি শ্রমিকরা জানায় অসন্তোষকে কেন্দ্র করে আজ সকালে মণ্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর ত্রিপক্ষীয় মিটিং চলছিল এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে এসে অবস্থান নেয় পরবর্তীতে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে শ্রমিকরা র্যাব ও পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করে পরে শ্রমিকরা আরও উত্তেজিত হলে পুলিশ গুলি চালায় এ সময় পাঁচজন গুলিবিদ্ধ হলে তাদের স্থানীয় পিএমকে হাসপাতালে ও সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয় এ সময় এনাম মেডিকেলের কর্মরত চিকিৎসক কাউসার হোসেনকে মৃত ঘোষণা করে ঘটনার বিষয়ে শিল্প পুলিশ একের পুলিশ সুপার সরোয়ার আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এদিকে দিনব্যাপী আন্দোলনের কারণে আশুলিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে যার ফলে জনজীবন বিপর্যস্ত হচ্ছে তীব্র যানজটে হিমশিম খাচ্ছে কর্মস্থলে ছুটে চলা সাধারণ জনগণ রাস্তায় দীর্ঘ হচ্ছে যানবাহনের শাড়ি